খবর এসএসসি কোচে কোচে পোলা পাই তো তোমরা তো আসলে দেখতে দেখতে বড় হয়ে গেলা তোমাদের এসএসসি রেজাল্ট দিয়ে দিল এসএসসি টোয়েন্টি ফোর ব্যাচ সো আলটিমেটলি বলা যায় কি অফিসিয়ালি তোমরা আসলে এইচএসসিতে পদার্পণ করে ফেলছো ঠিক আছে সো তোমরা আলটিমেটলি বড় হয়ে গেছো বলতে পারি কেননা এইচএসসির দুইটা বছর পরেই তোমরা ভার্সিটিতে চলে আসবা ভার্সিটি লেভেলে চলে আসবে সো ভার্সিটি লেভেলে তোমরা যখন চলে আসবে তোমার পরিবারের সদস্য থেকে শুরু করে তোমার সমাজের সবাই আসলে তোমাকে বড় হিসেবে কনসিডার করবে সো কনগ্রেটস তুমি আসলে আলটিমেটলি বড় হচ্ছ বলা যায় সো বড় হওয়ার সুবিধা অসুবিধা দুইটাই আছে আমরা জানি সো কিভাবে আসলে এসএসসির রেজাল্টের পর তোমরা এই যে একটা বড় দায়িত্ব এইচএসসির পড়াশোনা শুরু করা কিভাবে করবা সেটা নিয়ে আসলে আজকে আমরা আমি বেসিক্যালি তোমাদের সাথে আছি হয়তো তোমরা ভাইয়াকে একটু কম দেখছো এই চ্যানেলে সো আসলে আমি এসএসসি চ্যানেলে তেমন একটা ভিডিও বানাই না আমি মেইনলি বানাই হচ্ছে এইচএসসি নিয়ে কাজ করি সো এই জন্য ভাইয়া পরিচয়টা হালকা করে শুরুতে দিয়ে নিই তো আমি হচ্ছে তোমাদের সামিউল ভাইয়া পড়াশোনা করতেছি স্যার সলিমুল্লা মেডিকেল কলেজে আছে হচ্ছে এম ফাইনাল ইয়ারে ঠিক আছে সো অ্যাকচুয়ালি সাইদের সাথে তোমাদের সাইড ভাই তোমাদের সাইদ ভাইয়ের সাথে আমি বেশ কয়েকটা ভিডিওতে এসএসসি চ্যানেলে ভিডিও দিয়েছি বাট স্টিল কম মানে খুবই কম গতকালকে হচ্ছে সাইদের সাথে আসলে কথাবার্তা হচ্ছিল যে ওদের তো বারো তারিখ পরীক্ষার রেজাল্ট দিয়ে দিচ্ছে আসলে কি প্ল্যান করলি যে ওদের এইচএসসি নিয়ে মানে আসলে ওদেরকে কোনো ধ্যান ধারণা দিছিস কিনা প্রাইমারি লেভেলে কারণ আলটিমেটলি তো ধ্যান ধারণা না দিলে এখন পড়াশোনা শুরু না করলে আসলে ঝামেলা তো তখন বলো যে হ্যাঁ এটা তো ঠিক বললি এখন আমি তো আসলে একটু অ্যাকাডেমিক প্রেশারে আছি তোমাদের সাইড ভাই একটা একাডেমিক প্রেশারে আছে সো হোয়াই নট একটা কাজ কর তুই যদি ফ্রি থাকিস তাহলে ওদের জন্য একটা ভিডিও বানাই এমন তো তুই এইচএসি নিয়ে অনেক কাজ করিস মেডিকেল অ্যাডমিশন নিয়ে কাজ করিস তারপর হচ্ছে বায়োলজি নিয়ে কাজ করিস এইচএসি বায়োলজি নিয়ে কাজ করিস সব কিছু নিয়ে কাজ করিস তাহলে তুই একটা ভিডিও বানাই আচ্ছা ঠিক আছে ভালো কথা এমনিও তো আমি এইচএসি চ্যানেলে আসলে ওরা আমার ভিডিও পাবেই সো তো লেটের থেকে আগে থেকে দেওয়ার বেটার তাই না সো এই জন্য হচ্ছে বেসিক্যালি লাস্টের এই ভিডিওটা বানানো শুরু করা সো চলো শুরু করা যাক হ্যাঁ তো কিছু রিমাইন্ডার দিব তোমরা বড় হয়েছো তাই না সো মাথায় এটা আগে রাখতে হবে ওয়েক আপ টু দ্য রিয়ালিটি তোমার রিয়ালিটিতে আসতে হবে যে এটা এখন আর এসএসসি না এটা হচ্ছে বেসিক্যালি এখন এইচ এটার অ্যাস এখন এইচ হয়ে গেছে সো পার্থক্যটা শুধু অ্যাচ এবং এইচএস এইচ এর না পার্থক্যটা অনেক জায়গায় এক নম্বর একটা কথা যদি কথা বলি শুরুতেই দেখতে পাচ্ছ যে এইচএসসির যে কন্টেন্ট অনেক বেশি এস থেকে কিছু কিছু ক্ষেত্রে দেখবা যে তুমি কিছু কমেন্ট পড়বা তোমরা যখন নতুন নতুন এইচএসিতে উঠছো এখন তোমাদের কিছু মিমস হবে হ্যাঁ তোমাদের ফেসবুক গ্রুপগুলোতে যে আগে যে একটা পুরো বই পড়তাম এসএসসিতে হ্যাঁ সো এখন আমার এইচএসিতে এক একটা চাপ্টারের সমান হয়ে গেছে মানে একে এইচএসিতে এক একটা চাপ্টারে এত বড় জাস্ট টু সে তোমরা হচ্ছে ফেসবুকে এই ধরনের মিমসগুলো বানাও এবং এটার মধ্যে আসলে সত্যতাও আছে তাহলে আমরা বলতে পারি কি আসলে এইচএসসির কন্টেন্টটা আসলে অনেক বেশি এবং মিনিমাম এস কন্টেন্ট থেকে তিন গুণ বেশি মিনিমাম কিন্তু সমস্যাটা কি জানো তোমাদের টাইমটা কিন্তু কম তোমাদের এসএসসিতে তোমরা টাইমটা পাইতে হচ্ছে চব্বিশ মাস চব্বিশ মাস প্লাস সময় পাইতা অ্যাকচুয়ালি চব্বিশ মাসের পরে গিয়ে পরীক্ষা হইতে তোমাদের সো আলটিমেটলি চব্বিশ মাস থেকে বেশি সময় পাইতাম কিন্তু এইচএসসির বিষয়টা আমি যদি বলি পরীক্ষাই হিসাব করলে আমি পাই হচ্ছে বাইশ মাস পরীক্ষার আগে আমি সময় পাচ্ছি এইচএসসি পরীক্ষার আগে সময় পাচ্ছি হচ্ছে ইন টোটাল বাইশ মাস কিন্তু বাইশ মাস থেকে আমার সময় কেটে রাখতে হবে অর্থাৎ টেস্ট পরীক্ষা টেস্ট পরীক্ষার আফটার রিভিশন প্ল্যান অর্থাৎ এইচএসসির আগে টেস্টের পরে টেস্টের পরে এবং এইচএসসির আগের তিন মাস হ্যাঁ এবং পাশাপাশি আমরা বলতে পারি হচ্ছে টেস্ট পরীক্ষা সহ এক মাস যোগ করলে চার মাসের মতো সময় আমরা বিয়োগ করে রাখতে পারি তো হিসাবে আসলে আঠারো মাস সময় তুমি পাচ্ছ এই হচ্ছে তোমার এইটিন মান্থস তো তোমার আগের চব্বিশ মান্থস আর এখানে হচ্ছে আঠারো মাস একটা ভালো পরিমাণ গ্যাপ আছে যেদিকে কন্টেন্ট বেশি সেদিকে আবার মাস কম বুঝতে পারতেছো জিনিসটা একটু বুঝছো সো এই জন্য হচ্ছে যত দ্রুত সম্ভব আসলে পড়াশোনাটা শুরু করতে হবে এবং কিভাবে শুরু করবা না করবো এগুলো নিয়ে আমরা আজকে একটু হাঁকা পাতলা ডিসকাস করবো ওকে সো মোটামুটি আইডিয়া পাবা অ্যাটলিস্ট অ্যাটলিস্ট এই মোটিভেশনটা পাবা যে বাবা আমার রেজাল্ট দিয়ে দিচ্ছে ভালো হোক কিংবা খারাপ হোক শেষ তো এসএসসি তো শেষ এখন আমার পরবর্তী ফেজে চিন্তা করতে হবে এখন পরবর্তী ফেজের সময় অনেক কম হিসাবে তো আরেকটা জিনিস তুমি টেস্টের মিনিমাম তিন মাস আগে চেষ্টা করবা কি টেস্ট পরীক্ষার আগেও তিন মাস আগে চেষ্টা করবো তোমার সিলেবাসটা অ্যাটলিস্ট একটা লেভেলে শেষ করা ধরো সাপোজ নাইনটি অথবা এইটি আমি সে টু সে বলছি এইটি থেকে নাইনটি এইটি থেকে নাইনটি পার্সেন্ট সিলেবাস তুমি শেষ করা ট্রাই করবো পনেরো মাসের মধ্যে কারণ বাকি তিন মাসে তুমি ওই মোটামুটি গ্যাপ ফিল ট্রাই করবো বাকি যে দশ পার্সেন্ট সিলেবাস বা বিশ পার্সেন্ট সিলেবাস আছে ওইটা প্লাস হচ্ছে আগের পরা রিভাইজ করা মানে মোটামুটি একটা তিন মাসের একটা রিগোরিয়াস জিনিসপত্রের মধ্যে তুমি যাবা কারণ হচ্ছে তোমার টেস্ট পরীক্ষার সামনে তো আলটিমেটলি সোদা কথা বলতে গেলে তুমি যদি এক রানে যদি তোমার পুরো সিলেবাসটা একবার হলেও গোথ্রো করতে হয় এই একবার গোথ্রোতে তোমার আলটিমেটলি একটা আইডিয়াল টাইম হচ্ছে পনেরো মাস আমি তোমাকে ওই রকম বলবো না যে ধরো আনাজ ভাইয়ের অনেক ভিডিও দেখছো হয়তো অনেকে ছয় মাসে সিলেবাস শেষ করতে বলবো না বা হয়তো তোমাকে আমি বলবো না যে সাত মাসে সিলেবাস শেষ করো কিন্তু সর্বোচ্চ হইলে ওইটা কয় মাস হইতে হবে পনেরো মাস কারণ পনেরো মাসের পরেও যদি তুমি টেনে 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 আরও বসে থাকো তাহলে দেখা যাবে কি তুমি রিভিশনের টাইম পাবা না এবং আলটিমেটলি কনটেন্ট গুছাইতে পারবা না কন্টেন্ট গুছাইতে পারবা না ঠিক আছে সো এটাই হচ্ছে মূল একটা আমার গাইডলাইন্সের মূল একটা টার্গেট তোমাদেরকে সময় নিয়ে একটা আইডিয়া দেয় যে তুমি কতটুকু আসলে সময় পাবে এখন আমরা যদি সাবজেক্ট ওয়াইজ আসি তোমাদেরকে তখনই বুঝাইতে পারবো আসলে কেন তোমার পড়াশোনাটা আসলে এইচএসি রেজাল এসএসসি রেজাল্ট দিছে এখনই পরপর শুরু করে ফেলা উচিত আসো সো সাবজেক্ট যদি আমরা সায়েন্সের কথা বলি অবশ্যই ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এগুলো আছে পাশাপাশি হচ্ছে বাংলা ইংলিশ আইসিটি তো গ্রুপের সাবজেক্টগুলোর মধ্যে আমরা দেখবো ফিজিক্সের চাপ্টার হচ্ছে মোটামুটি তোমাদের ফুল সিলেবাস তো একুশটা কেমিস্ট্রি দশটা ম্যাথে মোটামুটি বিশটা বিশটার মধ্যে আবার ভাগ আছে টেন পয়েন্ট ওয়ান টেন পয়েন্ট টু এরকম নাইন পয়েন্ট ওয়ান নাইন পয়েন্ট টু অনেক ভাগ আছে তারপর হচ্ছে বায়োলজিতে যেটা ভাইয়া পড়াই সেটা হচ্ছে বায়োলজিতে চব্বিশটা চ্যাপ্টার কম না কিন্তু অনেক বেশি তোমরা দেখতে পাচ্ছ গ্রুপের সাবজেক্টগুলোর মধ্যে সবচেয়ে বেশি কন্টেন্ট হচ্ছে বলা যায় বায়োলজি এবং স্টুডেন্টরা আসলে সবচেয়ে বেশি হিমশিম খায় বায়োলজিতে সো বায়োলজি নিয়ে কিন্তু ভাইয়া আসলে সত্যিকার কথা তোমাদের জন্য নতুন সলিউশন নিয়ে আসছি ভাইয়ার বায়োলজি কোর্স আছে বেসিক্যালি এটা আমি পরে একটু কথা বলবো যে ভাইয়ার কোর্সটার ফি কী এবং ভাইয়া কীভাবে ক্লাসটা নিব ঠিক আছে সো সব কিছু ইনশাল্লাহ আসবে তো ধীরে ধীরে আমরা আগে ব্যাপারটা তোমাদের মেইন ব্যাপারটা ইস্যুটা সল্ভ করি যে আসলে কতটুকু সময় পাচ্ছ বাংলাতে আমি যেটা চিন্তা করলাম যে গদ্য এগারোটা পদ্য তাহলে বাইশ বাইশ প্লাস আহ ধরো দুইটা একটা নাটক একটা উপন্যাস চব্বিশটা তাহলে চব্বিশটা হচ্ছে তোমার বাংলা প্রথম পত্র এবং বাংলার দ্বিতীয় পত্রে গিয়েও অ্যারাউন্ড হচ্ছে তোমার তোমার ব্যাকরণের টপিক আছে অনেকগুলো আমরা যদি ব্যাকরণের টপিক নির্মিতির টপিক সব মিলায় হিসাব করি ব্যাকরণ প্লাস নির্মিতি মিলায় যদি আরো হিসাব করি সে টু সে এটা টপিকটা দাঁড়ায় গেছে হচ্ছে চল্লিশটা টপিক সে টু সে চল্লিশটা টপিক বা চল্লিশটা চ্যাপ্টারে আমি ভাগ করতে পারি তারপরে ইংলিশের আসলে ওইভাবে বলতে পারতেছি না ইংলিশটা অ্যারাউন্ড আমি ধরে নিতেছি তোমার গ্রামাটিক্যাল টপিক তোমার হচ্ছে যে ইংলিশ ফর টু ডেতে তেরোটা ইউনিট আছে বেসিক্যালি পড়তে হয় আমি যতটুকু জানি সো এখন মানে তেরোটা ইউনিট পড়া লাগে আমাদের সময় আরও বেশি পড়া লাগতো আসলে যাই হোক তো তেরোটা ইউনিট তারপরে হচ্ছে তোমার আরও গ্রামারটা আমার মিলে আমি বিশটা ধরলাম হুম তারপরে হচ্ছে তোমার আইসিডিতে পাঁচটা চ্যাপ্টার তো এবং তোমরা জানো তো যে তোমাদের এইচএসিতে কিন্তু পেপার আছে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুইটা করে পেপার আছে ঠিক আছে দুইটা করে পেপার আছে এটা জানিয়ে রাখো হ্যাঁ দুইটা করে পেপার আছে এবং দুইটা করে পেপারে কিন্তু পরীক্ষা আলাদা টোটাল আমরা হিসাব করলে হচ্ছে একশো চল্লিশটা চ্যাপ্টার পাই জাস্ট ইমাজিন একশো চল্লিশটা চ্যাপ্টার এখন তুমি পনেরো মাস আমরা হিসাবের সুবিধাটা আমরা ধরি চোদ্দ মাস চোদ্দ মাস ডিভাইডেড বাই একশো চল্লিশ চ্যাপ্টার মানে হচ্ছে তুমি সময় পাচ্ছ পয়েন্ট ওয়ান মান্থ পয়েন্ট ওয়ান মান্থ মানে হচ্ছে এক মাসে তিরিশ দিন করে তিন দিন আমরা যেহেতু সময়টাকে কম ধরছি তাহলে আমরা সে টু সে একটু কষ্ট করে আমরা যোগ করে ধরে দিলাম চার দিন তাহলে আমার ফাইনাল হিসাব আসলো কি জানো এখানে প্রতিটা চাপটার আমাকে চার দিনে শেষ করতে হবে অর্থাৎ এইচএসসি লাইফে তোমার ঘরে চার দিন সময় পার হচ্ছে তোমাকে মনিটর করতে হবে আমার কি আদৌ এক চ্যাপ্টার শেষ হয়েছে কিনা তাহলে বুঝতে পারতাছো কত পরিমাণ মানে টাইট শিডিউল হ্যাঁ যদিও এখানে আমরা সবগুলো চাপটার সমান ধরে নিছি কিন্তু যদি এমন না যদি কেমিস্ট্রির বিষয় বলি কেমিস্ট্রি হচ্ছে যে অন্যান্য মানে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এগুলোর মানে আড়াই গুণ এক একটা চ্যাপ্টার কারণ ফার্স্ট পেপারে আসে পাঁচটা চ্যাপ্টার সেকেন্ড পেপারে আসে পাঁচটা চ্যাপ্টার সো এই চ্যাপ্টারগুলো নিয়ে তো বই হয়ে গেছে এত মোটা বই হয়ে গেছে এত মোটা তার মানে হচ্ছে এক একটা চ্যাপ্টার পড়তে ভালোই সময় লাগবে অর্থাৎ একটা চ্যাপ্টার তুমি কখনোই চার দিনে কমপ্লিট করতে পারবো না যদি ধরো তো তোমার চার কমপ্লিট করতে হলে মোটামুটি ধরো চার গুণ আড়াই চার দু গুণ আট দশ দিন তাহলে একটা চাপ্টার তুমি দশ দিনে শেষ করবা কেমিস্ট্রি এজ এ গড় তোমার একটা চাপ্টার দশ দিনে শেষ করতে উচিত উচিত দশ টানা দিন না হোক ভিন্ন ভিন্ন দিন হোক কিন্তু দশ দিনে ঠিক আছে বুঝে গেছে সো একদিনে কতটুকু পড়াশোনা করো আমি যদি একটু হিসাব করি আমরা একদিনে নর্মালি আমরা টেন আওয়ার করে পড়াশোনা করি ন্যূনতম করা উচিত এইচএসসি লাইফে ন্যূনতম তোমার প্রাইভেট টাইপের মিলাই সব মিলাই ন্যূনতম তোমার দশ আওয়ার পড়াশোনা করা উচিত পুরো এইচএসসি লাইফ জুড়ে এটা ন্যূনতম বলতেছি সো দশ আওয়ার করে যদি পড়ো তার মানে হচ্ছে তোমার একটা চ্যাপ্টার ফর্টি আওয়ারে মধ্যে শেষ হয়ে যাওয়া উচিত সেটা তোমার মানে কী বলবো হোক কোচিংয়ে ক্লাস হোক অনলাইন ক্লাস হোক তারপর নিজে পড়া হোক সেলফ স্টাডি এই ফর্টি আওয়ার্সের মধ্যে সব ইনক্লুডেড মানে অল ইনক্লুডেড তোমার সেলফ স্টাডি হোক তোমার কোচিং হোক বা যা যা কিছু আছে সোজা কথা তো এগুলো কেন বললাম ভাইয়া এগুলো বলার কারণ হচ্ছে একটাই কারণ যে এসএসসি এসসি রেজাল্ট দিছে চিল মোটামুটি ভালো পড়সো এইচএসি রেজাল্ট এসএসসি রেজাল্ট দেওয়ার এক পর্যন্ত ভালো পরিমাণ চিল করছো এখন সময় হচ্ছে আস্তে আস্তে প্রতিটা সাবজেক্টে গ্রুপের সাবজেক্টগুলোর টিউশনে ভর্তি হয়ে যাওয়া আয় এটা অফলাইন হোক না আয় এটা অনলাইন হোক বুঝে গেছে এখন আসে হচ্ছে আমাদের অ্যাপ্রোচগুলোতে দেখো অ্যাপ্রোচ নাম্বার এক হচ্ছে তুমি অ্যাপ্রোচে এক এখানে একটা কথাই বলবো তুমি অনলাইন হোক অফলাইন হোক তুমি অবশ্যই অবশ্যই একটা প্রাইভেটে ভর্তি হও অবশ্য অবশ্যই একটা প্রাইভেটে ভর্তি হও কেন কারণ হচ্ছে প্রাইভেট বা কোচিংয়ে ভর্তি হোক কারণ আনলেস তুমি দেখতেই পাচ্ছ যে একটা এত টাইট শিডিউলের মধ্যে তোমার এইচএসি লাইফটা যাইতে হবে তুমি একা একা পড়তে গেলে তুমি কখনোই দেখা যাবে কি পুরো একটা মাসে শুধুমাত্র তিনটা চ্যাপ্টার কমপ্লিট করলা কিন্তু হিসেবে দেখো তোমার চার দিনে একটা চ্যাপ্টার কমপ্লিট হওয়া উচিত তার মানে চার দিন চার সাতা আটাশ হ্যাঁ সাত গুণ সময়ে চার সাতা আটাশ মানে এক মাস প্রায় মানে সাতটা চ্যাপ্টার কমপ্লিট হওয়া উচিত সেটা বিভিন্ন সাবজেক্ট মিলে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বলে তোমার তো চাপ্টার গেছো কয়টা সমস্ত সাবজেক্ট আছে হচ্ছে সাতটা তাইলে আমরা হিসাবে বলতে পারি প্রতিটা সাবজেক্টের একটা একটা করে চাপটা শেষ হওয়া উচিত ন্যূনতম হইলেও যদি সবগুলো শুরু করো তাহলে প্রতি মাসে তোমার একটা মনিটরিং আছে কিন্তু প্রতি মাসে আমরা সাত চাপ্টার কমপ্লিট হওয়া দরকার সাত চাপ্টার বলো বা ব্যাকরণ বা বাংলার ক্ষেত্রে টপিক বলো চাপ্টার বলো একই কথা কমপ্লিট হওয়া দরকার এই তোমার জিনিসটা বুঝতে পারতেছো সো তুমি যদি আলটিমেটলি মোটামুটি সবগুলো সাবজেক্টে প্রাইভেট না পড়ো আস্তে আস্তে না আগাও তুমি দেখা যাবে কোনো একটা সাবজেক্ট অনেক পরে ফেলছো কোনো একটা সাবজেক্ট একদম পড়োই নেই এটা করা যাবে না এটা মাথায় রাখতে হবে তুমি যদি একলাও পড়ো কোনো কারণে আমি সেটুসে তখন তোমাকে নিজস্ব রুটিন বানাইতে হবে নিজস্ব রুটিন বানায় ডেইলি হচ্ছে তিনটা সাবজেক্ট করে পড়তে হবে ন্যূনতম এই জিনিসটা মাথার মধ্যে রাখবা ইভেন তুমি যখন প্রাইভেট পড়তো ডেইলি প্রাইভেটের পড়াটা রেগুলার পড়বা এটা তোমাদের কাছে অনুরোধ কারণ হচ্ছে প্রাইভেটের পড়া জমাবা না ধরো আজকে একটা পড়া ভাইয়া তোমাদেরকে পড়াইলাম বায়োলজিতে ধরো ধরো টু সে প্রতিসাম্যটা পড়াইলাম প্রতিসাম্য পড়াইলাম শিলম টপিকটা পড়াইলাম সে প্রাণী বিভিন্নতা এবং শ্রেণীবিন্যাস এই মধ্যে এই দুটা টপিক পড়াইলাম শুধুমাত্র তোমার কাজ হচ্ছে এই দুটা টপিক ভালো মতো যেভাবে পড়াইছি এ টু জেড পড়া পাশাপাশি বইটা ভালো করে রিডিং দেওয়া এরপরে গিয়ে একটু টেস্ট পেপারে গিয়ে দেখা যায় আদৌ এখান থেকে কী ধরনের প্রশ্ন আসে কী ধরনের চেক চিত্র প্র্যাকটিস করা লাগে অর্থাৎ তোমাকে প্রাইভেটের টিচার যতটুকু অংশ পড়েছে একদম ছোট্ট একটা পিচ্ছে একটা জিনিস পড়াইছে এটার এ টু জেড তুমি কমপ্লিট করে রাখো এরকম করে বায়োলজি একটা সাবজেক্ট গেল ধরো আজকে আবার কেমিস্ট্রি পড়বা প্লাস বাংলা পড়বা তাহলে ন্যূনতম এরকম তিনটা করে সাবজেক্ট তুমি চুজ করবা যদি কোনো কারণে একটা চ্যাপ্টার খুব ছোট হয়েছে তুমি চারটা সাবজেক্ট পড় তোমাকে তো কেউ মানা করে নাই অর্থাৎ তোমার ডেইলি ন্যূনতম দশ আওয়ার পড়াশোনা করতে হবে ন্যূনতম এর থেকে বেশি অবশ্যই মানে রিকমেন্ডেড কিন্তু ন্যূনতম হচ্ছে তাহলে এই হচ্ছে তো আমার মোটামুটি সাজেশানগুলো এবং আরেকটা সব গুরুত্বপূর্ণ সাজেশন যেটা তোমাকে কেউ হয়তো বলে না সেটা হচ্ছে প্রতি প্রতি একটা মনিটরিং কারণ তুমি তো জানো তোমার মাসে সাতটা চাপ্টার কমপ্লিট হওয়া লাগে অর্থাৎ তোমার এক সপ্তাহে কয়টা কমপ্লিট হওয়া উচিত সাত ডিভাইডেড বাই মানে অ্যারাউন্ড লেস দেন দুই চ্যাপ্টার আইসিটি ম্যাক্সিমাম ক্ষেত্রে মানুষ কোর্স করে ফেলে তিন মাসের মধ্যে আইসিটি শেষ করে ফেলে কিন্তু এটাতে একটা ঝামেলা আছে তিন মাসের কোর্স শেষ করে এরপর হচ্ছে পুরো পনেরো মাস আর পরে না এরপরে আবার ভুলে যায় আবার লাস্টে দিয়ে কোর্স করে এই আইসিটি নিয়ে খুব একটা পেইন হয় এটা এটা এসএসসিতে এটা খুবই বাজে একটা জিনিস তো আইসিটি যদি তোমরা কোর্সও করো তোমাদের কাছে অনুরোধ থাকবে তোমরা যাতে মিনিমাম এক মাস পর পর রিভিউ করো ঠিক আছে তোমরা এই তিন মাসের একটা কোর্স করে এরপরে তোমরা একদম খাতাপত্র গোসাইয়া বন্ধ করে রাখো এটা খুবই বাজে খুবই বাজে হ্যাঁ এটা মানে পরীক্ষার আগ দিয়ে আইসা তখন মনে পড়ে যে এই যায় তাহলে মোটামুটি হচ্ছে যে প্রতি সপ্তাহে তোমার দুইটা চারটা করে কমপ্লিট হচ্ছে কিনা একটা মনিটরিং করবা সেলফ মনিটরিং পাশাপাশি তুমি হচ্ছে রিভাইজ করবা যে গত সপ্তাহে যা কিছু পড়লাম একটা দিন সময় নাও তোমাদের তো এখন শুক্রবার শনিবার দুই দিন বন্ধ থাকে আমি যতটুকু জানি সো তোমরা শুক্রবার সময়টা বা শনিবার সময়টা শুক্রবার সময়টা পুরো দিন না হয় জুমার নামাজটা পড়লা তারপর হচ্ছে একটু ফ্যামিলির সাথে গল্পগুজব করলা এটা বাদ দিয়ে এরপরে যতটুকু সময় আসে তুমি পুরো শুক্রবার দিনটা টাইম দাও না তুমি গত সপ্তাহে পুরো পড়াটা রিভাইজ করার জন্য শনিবারেরও একটা অংশ নাও ঠিক আছে তো এরপরে হচ্ছে তুমি বাকি সপ্তাহে হচ্ছে প্রতিদিনের পড়া প্রতিদিনটা পড়লা আরপর যখন শুক্রবার আসবে তারপর আবার হচ্ছে যে পুরা গত সপ্তাহে যা পড়ছি মোটামুটি এগুলো একটু রিভাইজ করা ট্রাই করো আরেকটা কথা অবশ্যই বলবো সেটা হচ্ছে কি অনলাইন কোচিং অফলাইন কোচিং কোনটা বেটার একটা কথা বলবো ভাইয়া যে তোমাকে আমি কমপ্লিটলি বলবো না তোমার এইচএসসির পুরা পুরা জিনিসটা অনলাইনে শিফট করে ফেলো এই সাজেশন আমি তোমাকে দিব না আবার এই সাজেশনটা তোমাকে দিব না এইচএসসি পুরাটা অফলাইনে শিফট করো এই সাজেশনে দিবো না সবচেয়ে বেস্ট সাজেশন হচ্ছে এইটা অফলাইন এবং অনলাইনের মধ্যে একটা সমন্বয় রাখা কেন ভাইয়া তোমাকে বলি ধরো সে টু সে বায়োলজি সাবজেক্টটা নিয়ে আমি একটা কথা বলবো বায়োলজি সাবজেক্টটা তোমার অনলাইনে পড়াটা অনেক বেশি জরুরি আমার মতে মনে হয় এখন তুমি বলতে পারো ভাইয়া আপনি তো আসলে বায়াস কথা বলতে বলছেন না আমার যথেষ্ট যুক্তি আছে দেখো বায়োলজি বইটা এত বড় একে দ্বিতীয়ত তোমার যখন কোনো একটা অফলাইন আমি কুমিল্লায় পড়াশোনা করতাম আসলে কারো বিপদ করবো না বা কারো কোনো সমালোচনা করব না কিন্তু ম্যাক্সিমাম টিচার যেটা হয় কি তোমাকে শুধুমাত্র বায়োলজিতে সি জন্য প্রিপেয়ার করে তারা শুধুমাত্র সৃজনশীল লেখার জন্য একটা চ্যাপ্টারে দেখা যায় কি সাত আটটা টপিক ইম্পর্টেন্ট ওই টপিকগুলোই খুব ভালো করে পড়ায় তুমি খুব যথেষ্ট পিনিক যথেষ্ট ভালো করে পড়াই কোনো সময় চিত্র এঁকে পড়ায় কোন সময় চিত্র ছাড়া পড়ায় তো যাই হোক না কেন পড়াই দিত উল্টাও তখনই কি আল্লাহ এমসিকিউর বন্যায় ভেজে গেছে একটা চাপটার তুমি যখনই কোনো পরীক্ষা দিতে যাও বিশটা এমসি কিউ দিচ্ছে তার মধ্যে দেখবা যে দশটাই পারতো না দশটা পারছো কোনো মতে পারছো হ্যাঁ আর দশটা পারতেছো না তুমি না তোমার পাশের জন বন্ধুও পারতেছে না কি কি সমস্যা কারণ তুমি মূল বই পড়ো নাই মূল বই তোমার টিচার পড়ায় নাই বা মূল বই অ্যাটলিস্ট তোমার টিচার গাইডলাইনে দেয় না যে কেমনে পড়তে হবে কো থেকে পড়তে হবে কী কতটুকু পড়তে হবে কী কী এমসি আসবে ওইটাও পড়ায় নাই এমন পড়ানো বেসিক্যালি টেকনিক্যালি সম্ভবও না কারণ নর্মালি হচ্ছে যে অফলাইন ক্লাসগুলোতে হুম যে যে টাইমটা পাওয়া যায় সেই টাইমে আসলে সিকিউ মেনটেন করাই টাফ হয়ে যায় সারদের পক্ষে হ্যাঁ তো ওই জন্য দেখা যায় কি এমসিকিউর জন্য পড়াটা পড়ায় না কিন্তু অনলাইনে হলে যেটা তোমার টাইম লিমিটের বা সিস্টেম সময়টা কম হ্যাঁ এটা আমি নিজে ফেস করছি তো এই জন্য আমি চিন্তা করছি যে চার পাঁচ বছর ধরে তো বায়োলজি পড়াই দিছি বিভিন্ন কোর্সে ওয়াই নট আমার নিজস্ব একটা বায়োলজি কোর্স রাখি যেখানে আমি একটা স্টুডেন্টের আস্তে আস্তে দশ মাসের মধ্যে পুরো সিলেবাসটা শেষ করাবো সো ওই প্ল্যানটাই হচ্ছে ভাইয়া বায়োলজি কোর্সে আমি রাখছি যে তোমাকে দরকার নাই তুমি এক মাসের সব পড়ে ফেলো পরে আবার ভুলে যাও ওইটা তো আমার কোনো কোনো লাভ নাই এর থেকে বরং আমরা আস্তে আস্তে পড়বো তোমার বায়োলজিতে যদি ভয় থাকে তাও তোমার কেটে যাবে তুমি অল্প অল্প করে পড়বা একটা না অনেক কিছু পড়া লাগতেছে না উইকলি জাস্ট দুদিন লাইভ ক্লাস হবে লাইভ ক্লাসের ফিচারটা তুমি পাচ্ছো হ্যাঁ তারপর হচ্ছে মোটামুটি প্রতিটা ক্লাস দেড় ঘন্টা থেকে দুই ঘন্টা পর্যন্ত হবে হ্যাঁ এবং হচ্ছে তোমাকে তোমার হচ্ছে কি তোমার পুরো চ্যাপ্টার যখন একটা কমপ্লিট করায় ফেলে দিব মানে ধরো ছোটা চ্যাপ্টার পুরোটা কমপ্লিট করে এসে এটা শুধুমাত্র সৃজনশীলের জন্য কমপ্লিট করাবো না পাশাপাশি এমসিকিউর জন্য কমপ্লিট করাবো তারপর পাশাপাশি কীভাবে সহজে চিত্র রাখতে হবে তারপর একটা চ্যাপ্টারে কী কী চিত্র চিত্র ইম্পর্টেন্ট অর্থাৎ সব সাজেশান দিয়ে আমি তোমাকে শেষ করব ওইটার পরেও আমি ক্ষান্ত হব না ক্ষান্ত না হয়ে তোমাকে একটা চ্যাপ্টারে হচ্ছে মোটামুটি একটা দাগানো বই দিয়ে দেবো পিডিএফ প্রদান করব মানে একটা চাপটা পড়ানোর শেষে যে পিডিএফ নিজে দাগায় দেব যে কোন কোন নাইন থেকে এমসিকিউ হতে পারবে শুধুমাত্র একাডেমি কেন ইভেন মেডিকেল অ্যাডমিশন টেস্ট দাও বা যে কোনো ভার্সিটির অ্যাডমিশন টেস্ট দাও সেখানেও তোমার কী কি এমসিকিউ আসতে পারে ওভারঅল একটা বইকে এভাবে সাজায় দেব যে তোমার কোন ধরনের এমসিকিউ কেউ আসতে পারে যেটা আমার ক্লাসে কোনো কারণে হয়তো বাদ পড়ছে হইতে বাদ পড়তেই পারে কারণ আমি বলছি তো বায়োলজিতে এমসিকিউর অভাব নেই একটা টিচার যদি একটা চ্যাপ্টারের উপর দশ ঘন্টারও ক্লাস নেয় তাও দেখা যাবে কোনো না কোনো এমসি কেউ বাদ পড়ছে কারণ বায়োলজি এত তথ্যবহুল তোমাকে বই না দাগাই দিলে এখানে একটু ঝামেলা আছে পুরোটা কনসেপ্ট ক্লিয়ার করার পরে অবশ্যই একটু বই দাগাই দিতে হবে যাতে স্টুডেন্ট নিজের দায়িত্বে পড়ে না স্টুডেন্ট নিজের দায়িত্বে খুঁজে খুঁজে বই টুকাই টুকাই পড়ে না সমস্যা এই জায়গায় সো এই জিনিসটা সহজ করে দেবো সো মাথায় রাখবা অফলাইনে পড়ো অথবা অনলাইনে পড়ো অর্থাৎ এগুলো নিয়ে আমার কোনো সমস্যা নেই তুমি যে কোনো একটা জায়গায় পড়ো কিন্তু মাথায় রাখতে হবে যে অফলাইন এবং অনলাইনের মধ্যে একটা সমন্বয় করে জিনিসটা ডিস্ট্রিবিউট করো তুমি যদি দুইটা সাবজেক্ট অনলাইনে পড়ো বাকি সাবজেক্টগুলো অফলাইনে পড়ো তিনটে সাবজেক্ট যদি অনলাইনে পড়ো বাকি সাবজেক্টগুলো অফলাইনে পড়ো অর্থাৎ অনলাইন এবং অফলাইনের মধ্যে একটা সমন্বয় করে তুমি তোমার টাইমটা সেভ করো তুমি তোমার টাইমটা সেভ করো এটা হচ্ছে ঘটনা কমপ্লিটলি অনলাইন ডিপেন্ডেন্ট হয় না কনলিটলি অফলাইন ডিপেন্ডেন্ট হয় না আদৌ তোমার এই ভিডিওটা তোমার কোনো জ্ঞানের পরিধি বাড়াইলো কি না বা তোমার এইচএসি নিয়ে তোমার একটা মাইন্ডসেট ক্রিয়েট করলো কি না সো কমেডি জানাতে ভুলবে না ঠিক আছে সো দেখা হচ্ছে হয়তো পরবর্তী কোনো একটা ভিডিওতে আল্লাহ হাফেজ